আজকে ইউনিভার্সিটির ভিতর থেকে হলো আপনাদের জন্য ভিডিও তৈরি করা বা ভিডিও দেখার জন্য, যে ইউনিভার্সিটির ভিতর দিয়ে গাড়িতে যেতে হবে কিভাবে। ডিহাবিলেন থেকে এখন আমি গাড়িতে উঠছি, আমার গাড়ি মেবি কি হয়ে যাবে, মানে কলেজ লাইন হয়ে যাবে। তো কলেজ লাইনে হয়ে যেতে কিভাবে চাই বাইরে। আমি এখন ইসে বসে আছি, কারণ এখানে এখন ট্রাফিক প্রচুর ট্রাফিক ভাই। বাসে জার্নি করা যে কি কষ্ট, কি যে টাফ, আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো আজকে আপনারা আমার সাথে আছেন ভাই বাসে, আমরা বাসে যাতায়াত করতেছি। এই যে আমার বাস ছেড়ে দিবে, বিশ্বাস না হলে দেখছেন এই বাস। এখান দিয়েও ইসে যাওয়া যায়, হেঁটে হেঁটে চলে যাওয়া যায়। হ্যাঁ, তো এখান দিয়ে হেঁটে যাব আমি আগামীকাল থেকে, হাইটেই আসব। কারণ 15-25 মিনিট ওয়েট করা থেকে হেঁটে যাওয়াটাই বেটার। তো 25 মিনিট নষ্ট করব না, আর আজকে অনেক টাকা নষ্ট হয়েছে। আজকে 1-2 টাকা 80 পয়সা নষ্ট হয়ে গেছে আমার, কারণ 2 টাকা 80 পয়সা নষ্ট হওয়ার কারণ আমি। সারা দেরি করতে বলছে, কত গাড়ি আছে কিন্তু সারা দেরি করতে বলতেছে, তারপর দেরি করে বেজাল পড়ছে। আরে বাল, কেউ নাই, তাল্লা আছে, তাল্লা নেশাস, তাল্লা আছে দেখে, তাল্লার কারণে কতক্ষণ গাড়িটা দাঁড়াইলো। ভাই বিশ্বাস করবেন না, কলেজ আসা যে কি কষ্ট আর কি টাফ। এখন আমি এই কলেজের ভিতরে, কিন্তু আমি অ্যাকচুয়ালি কলেজের ভিতরে, দেখেন কলেজটা কত বড় যে কলেজের ভিতরে থাইকা মানে বাসে করে যাইতে হইতেছে আরেক জায়গায়, দেখছেন। কলেজ লেনে যে থামবে এটা, মানে এটার ভিতরে সব টপ কত কিছু আছে। এটা কিন্তু কলেজের এরিয়া, এটার ভিতরে চাকরি করলে করা যায়। আমি অনেক অ্যাপ্লাই করছি, অনেক কথা কইছি, কোনো কাজ হয় না এখনো। দেখি আরো একটা চান্স নিব, আর একটা চান্স তো নিতেই হয়, চান্স নিলে কি হয় দেখি। এখানে সবচেয়ে মজার বিষয় বা সবচেয়ে সুন্দর যে জিনিসটা, ব্যবহার বাংলা মানে মানুষের। বাংলাদেশে তো একটা সিট খালি থাকলে আর একটা আজরেন বসে যায়, আর এই দেশে হলো যে একজন একটা সিটে শুধু বসতে পারে। হ্যাঁ, আবার ওইখানে যদি একজন দেখছে যে বসছে, তাহলে আরেকজন ওইখানে বসবে না। কি মজার না বলেন, কি সুন্দর না বলেন, কি দারুণ না বলেন, কোনো একটা তো হইব। আর এই যে এখানে আপনারা দেখতে পাইতেছেন স্টপের একটা সাইন আছে ওইখানে, দ্যাটস স্টপ হলো যে ইসের জন্য। মানে আপনি এখানে ক্লিক করলে স্টপ হবে, আপনি ড্রাইভার কাছে যাই বলতে হবে না স্টপ স্টপ, এরকম করে চিল্লাচিল্লি করতে হবে না। আর চিল্লাচিল্লি করলে তো খবর আছে আপনার নিজেরই, ঠিক আছে। আর এই বাসগুলোতে যদি স্টুডেন্ট ভাড়া দিয়ে কাটতে চান, তাহলেও লাগবে মাত্র রিটার্ন হার্টফিল স্টেশন পর্যন্ত 3 টাকা, আর যদি না 2.5 টাকা, আর যদি ধরেন 2.5 টাকা মানে 2.5 পাউন্ড, আর যদি আপনি সিঙ্গেল কাটেন তাহলে আপনার লাগবে হলো যে 2 টাকা, মানে 2.80 পাউন্ড খরচ হয়। সো এটা একটু বেশি কস্টলি, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ব্যাপারটা বোঝার জন্য আবার এখানে যাইতে হবে।
এখান থেকে কোন দিয়ে যাইতেছে আমি জানি না, কি তেল নিবে নাকি না, ও না এটা ঘুরাইতেছে। ও এইটাও কিন্তু একটা কলেজের ভিতরে পার্কিং, এইটাও কিন্তু একটা কলেজের আর্ট আছে, আর্ট আর্ট ফ্যাকাল্টি মেবি, এটা একটা আর্ট ফ্যাকাল্টি। আর আমি যেখান থেকে ঘুরছি ওইটা বিজনেস ফ্যাকাল্টি, এটা হলো আর্ট ফ্যাকাল্টি। দেখা যাইতেছে যাই দেখতে পান ভাই, এখন একদিন এসে ভিডিও বানাবো বুঝছেন, মানে পারতেছি না কারণ সময় পাইলে ঘুমায় না, ঘুমাইলে এই হয় না। আমি একটা জায়গায় দেখছি ঘুমার জায়গা, আচ্ছা আমাদের এখানে একটা কমন রুম আছে ঘুমানোর, ওইখানে আপনার সব রকমের কাজ করা যায়, খাবার টাবার গরম করা যায়, ভাত নিয়ে আসলে ঠান্ডা হয়ে গেলে ওইখানে গরম করবেন, সব কিছু ফ্রি। আজকে একটা মজার জিনিস, যে আজকে একটা খারাপ জিনিস, সেটা মজার না ফালতু জিনিস, যে এক ছেলেটিকে জিজ্ঞেস করছি, ছেলেটি উত্তরই দেয় না, ওর বাবারে বাবা ভাবে কি যায় বাসা না। দেখছেন এর ভিতরে এগুলা রে হায়, ওকে আজকের মতো এখানে সমাপ্ত, আল্লাহ হাফেজ।